বাংলাদেশের রাজনীতিতে নানা রকম বিতর্ক বেশ জেঁকে বসেছে। এই যেমন বিএনপির ইতিহাস সংশ্লিষ্টতা, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তার ইতিহাস সংশ্লিষ্টতা নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। এরই মাঝখানে বিএনপির সুহৃদ হিসেবে পরিচিত বর্ষীয়ান রাজনীতিবিদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যিনি বরাবরই সরকারের সমালোচনা করেন, কিন্তু এবার তিনি বিএনপির সমালোচনা করছেন। বিএনপিকে বলছেন যে যেন তার প্রেস ক্লাবের থেকে বাইরে এসে রাজপথে নামে। আবার বিএনপির যিনি মহাসচিব তিনি এবার বলছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে যে তিনি বয়সের কারণে একটু উল্টাপাল্টা কথা বলছেন। তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি এখন রাজনীতিবিদ রাজনীতিবিদদের কথার পাল্টা কথা এবং বিতর্কের পাল্টা বিতর্ক এসব ঘিরেই রাজনীতি উজ্জীবিত হয়ে উঠছে, নাকি এসব কথোপকথনের পেছনে কোনো নিগড় রাজনৈতিক সূত্র নীরবে খেলা করছে? আসুন আমরা জানি জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে রয়েছে। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি দুজন, একজন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালেদ মাহমুদ চৌধুরী এমপি আমাদের সঙ্গে রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনাকে দিয়েই। এই যে বিতর্কগুলো চলছে রাজনীতিতে, এসব বিতর্ক আসলে কি কোনো নিগড় রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করে, নাকি এ শুধুই নিছক কথার পিঠে কথা? ধন্যবাদ। আমি আসলে বলতে চাই যে অ্যাকচুয়ালি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি বিএনপির কোনো সদস্য নয় বা কোনো কমিটিতে নাই এই রাজনীতির সাথে। উনি স্বাধীন চেতা মানুষ, উনি যে সময় তার ভালো মনে হয় সে কথা বলেন আর কথা বলেন। এটা কখনো উনি সরকারের বিরুদ্ধে বলেন, কখনো দেশের সামাজিক আর্থসামাজিক অবস্থার কথা বলেন, কখনো তিনি বিএনপির সম্বন্ধে সমালোচনা করেন, তার সম্বন্ধে তার অধিকার আছে, অধিকার আছে। আর মহাসচিব উনি বিএনপি দলের মহাসচিব, বিশাল রাজনৈতিক দলের মহাসচিব, ওনার অবস্থান থেকে উনি ব্যাখ্যা দিয়েছেন, এর বাইরে বোধ হয় কিছু বলা উচিত হবে। আর এটা কোনো মূল সংকটকে নিয়ে এটা নিয়ে কোনো কথা না, মূল সংকট নিয়ে বোধ হয় সবই ঐক্যমত। দেশের গণতন্ত্র নাই, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান আছে, সমাজের গণতন্ত্রের কথা বলা আছে, ভোটারদের কথা বলা আছে, স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলা আছে, এবং সরকারি কর্মচারীদের আইন আছে, বিধি আছে, তার কিভাবে চলবে, ওসি ডিসি এসপি পুলিশ র্যাব উন্নয়ন বাহিনী সেগুলো চলবে, নির্বাচনের আওতাধীন প্রেসিডেন্ট কি ভূমিকা পালন করবে, সবই বলা আছে, বাস্তবে এলাকার কার্যকারিতা নেই। আজকে দেশের মহাসংকট সেটা হলো মানুষের ভোটাধিকার। অনেকে ধরেন দেশের মানুষ অনেকেই 18 বছর বয়স হয়ে গেছে, 18 বছর ভোটার হয়েছে, কত 10 বছর সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। রিগার্ডলেস সে বিএনপি করতে পারে, সে রাজনীতি না করতে পারে, সে আওয়ামী লীগ করতে পারে, তার ভোটাধিকার নাই। এবং এটা সর্বজন স্বীকৃত, এটা সবাই জানে, যারা বিরোধী দল রাজনীতি করে তারাও জানে, আপনার সাংবাদিক আপনারাও জানেন, যারা আওয়ামী লীগ সরকারে আছে তারাও জানে, যারা এমপি হয় তারাও জানে, বেশিরভাগ এমপি জানেন কিভাবে তারা নির্বাচিত হয়েছেন, এবং দেশের বাইরেও জানে, দেশের বাইরে পার্শ্ববর্তী রাষ্ট্র জানে এবং জাতিসংঘ জানে বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানে বাংলাদেশে সরকার কিভাবে নির্বাচন হচ্ছে, কিভাবে পার্লামেন্ট গঠন হচ্ছে এবং কিভাবে সরকার পরিচালনা করছে। সেটা মূল সংকট হলো এই কি বললো না বললো ছোট্ট কাটো ব্যাপার নিয়ে, এটা নিয়ে মানে এত গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হলো সংকট হলো ভোটাধিকার সংকট, গণতন্ত্রের সংকট, এবং সংবিধানকে সংবিধান প্রতি শ্রদ্ধা রাখার সংকট, সমুন্নত রাখার সংকট, দেশের বাংলাদেশের সংকট। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনার কাছে আমি আবার আসবো। জনাব খালেদ মাহমুদ চৌধুরী এমপি, জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলছেন যে রাজনীতিতে যেসব বিতর্কগুলো চলছে সেগুলো আসলে বড় বড় বিষয় নয়, বড় বিষয় হলো যে দেশে ভোটাধিকার নেই এবং এটি দেশের মহাসংকট। কি বলবেন আপনি জনাব খালেদ মাহমুদ চৌধুরী? আসলে যেটা বিএনপির যুগ্ম মহাসচিব যেটা বললেন যে ভোটাধিকার নয়, গত পরশু দিনই একটি উপনির্বাচন হয়েছে সিলেটে, সিলেট 3 আসনে,
সেখানে খুব উৎসবমুখর পরিবেশেই ভোট হয়েছে এবং ভোটাররা ভোট কেন্দ্রে গেছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটের ব্যাপার জয়যুক্ত হয়েছে। সেখানে বিএনপির একজন প্রার্থী ছিল, তো তবে প্রতীক নিয়ে নয়, তিনি স্বতন্ত্র ভোট করেছেন, একসময় বিএনপি এমপি ছিলেন। তো তার অবস্থা দেখেছেন যে বিএনপির ভোটাররাও তাকে ভোট দেয়নি। তা সেখানে আপনার জাতীয় পার্টি লাঙ্গলের সঙ্গে নৌকার প্রতিযোগিতা হয়েছে এবং উৎসব মুখে সেই ভোট নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এখন এই যে মানুষের জনসমর্থন হারিয়ে যারা ভোটে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে, তারা এখন ভোট সম্পর্কে যত কুৎসা রটানো, যত বিতর্কিত করার জন্য যেসব কথাবার্তা বলা দরকার, এই কথাগুলো যথারীতি এরা ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে তারা ভোট করেনি, আমরা তখন বলেছিলাম খেসারত বিএনপিকে দিতে হবে, বিএনপি বললো যে না আমরা আর কখনোই ভোটে অংশগ্রহণ করব না। 2018 সালের 30শে ডিসেম্বরে তারা যখন ভোটে আসলো মুচলেকা দিয়ে, তখন দেখা গেল যে তারা ঠিকই খেসারত দিতে হলো, শুধু ভোটের ক্ষেত্রে নয়, তাদের নমিনেশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও দলীয় নেতা কর্মীরা যারা প্রার্থী ছিল তারাও কিন্তু বলির পাঠা হয়ে গেলেন বিভিন্ন জায়গায়। যে ভোটের দিন 30 তারিখ পর্যন্ত নমিনেশন বিতরণ হয়েছে, যেখানে নির্বাচন কমিশনের নির্ধারিত শিডিউল থাকে কবে জমা দিতে হবে, কবে প্রত্যাহার করা হবে, কবে যাচাই বাছাই হবে, কবে প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দ হয়ে গেছে অলরেডি, তখন কিন্তু বিএনপি আমরা দেখলাম যে নমিনেশন দিচ্ছে। তো যেমন আমি বলি আমার দিনাজপুর 3 আসনে, সেখানে এত বেশি নমিনেশন দেওয়া নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত এখানে ধানের শীষ প্রতীকই আর নির্বাচন করতে পারেনি, কারণ নির্বাচনের আগের দিনও একজন প্রার্থীকে নতুন করে নমিনেশন দেওয়া হয়েছিল এবং যার ফলশ্রুতিতে যে ব্যাপক ভরাডুবি হয়েছে, 5টি না 7টি আসনে জয়যুক্ত হয়েছিল এই এই নির্বাচনে। আর নির্বাচন হওয়ার পরের দিনই, পরের দিন না কিছুদিন পরে, তারা বলা শুরু করলো যে মানে ভোট ভোটের দিন হয়নি, ভোটের আগে হয়ে গেছে। ভোটের আগে তো আমাদের ভোটাররা তো আগেই বিএনপি সম্পর্কে আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে বিএনপিকে তারা ভোট দিবে না, এটা ভোটের আগের দিন না, এরা এই এই সিদ্ধান্ত আরো 10 বছর আগে নিয়েছিল যে বিএনপিকে আর কখনো ভোট দিবে না। এবং সেটাই 30শে ডিসেম্বর বিএনপি যখনই ভোটে এসেছে জনগণ কিন্তু সেটা কিন্তু আমরা প্রতিফলন দেখেছি। এখন এই যে পরাজয়, এই যে গ্লানি, এই গ্লানিকে মুছে দেওয়ার জন্য তারা একটা নতুন একটা মানে কাহিনী রচনা করলেন যেটা অনর্গল বলে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান সমুন্নত আছে, বাংলাদেশের পার্লামেন্ট ক্রিয়াশীল পার্লামেন্ট, যেখানে বিএনপির যে 2 কয়েকজন সদস্য আছে তারা যথেষ্ট সেখানে ভূমিকা রাখছে, এবং বাংলাদেশের আইন আদালত আছে, তিনি একজন সম্মানিত একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত তিনি সাধারণ সম্পাদক, তিনি যদি আইন আদালতে যদি সেই সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকতো তাহলে মাহমুদউদ্দিন খোকন বারবার এইভাবে নির্বাচিত হতে পারতো না। কাজে আইন আদালতও মানে সঠিকভাবে চলছে, নির্বাহী বিভাগও সঠিকভাবে চলছে, তাহলে ওনারা সংকট দেখেন কোথায়? আমি তো কোনো সংকট দেখি না, সংকট হচ্ছে বিএনপির রাজনীতির মধ্যে, সংকট হচ্ছে বিএনপির নেতৃত্বের মধ্যে, সংকট হচ্ছে দেশ বিরোধী যে চক্র তারা আজকে দিশেহারা, এই মুক্তিযুদ্ধের চেতনার যে উত্থান সেই উত্থানে দিশেহারা হয়ে গেছে, সেই জন্য তারা দিকবিদিক হারিয়ে ফেলেছে, কখন কি বলছে কখন কি বলছে না তারা নিজেও জানে না, বর্তমান অবস্থাটা হচ্ছে এই। জি, আপনার কাছে আসবো। যারা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জনাব খালিদ মাহমুদ চৌধুরী বলছেন যে মানুষের সমর্থন হারিয়ে আপনারা নির্বাচনে যাওয়ার সাহসই হারিয়ে ফেলেছেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আসলে মুসলমানদের কথা বলে মিথ্যা কথা বলা মহাপাপ, আর মহাপাপ হলে তার দোজকে জাগে মুসলমান বিশ্বাস করে। বাংলাদেশের 90% লোকজন মুসলমান, আওয়ামী লীগের নেতারা যেভাবে অসত্য কথা বলে প্রতিদিন,
নেতারা মন্ত্রী মিথ্যা বলে যাচ্ছেন, অসত্য কথা বলে যাচ্ছেন। যদি সত্যিকার অর্থে যদি দোজক থাকে, যদি তাদের জন্য দোজকে বরাদ্দ আছে, যে কদিন তারা ক্ষমা থাকতে হবে, কারণ অসত্য কথা বলার জন্য মুসলমান হয়ে অসত্য। আপনি তো কনফিউজ মুসলমান, কারণ আপনি তো বলছেন যদি দোজক থেকে থাকে, দোজক এমন বেহেশত তো মুসলমান হলে আপনি বিশ্বাস করতেই হবে। তাইলে নিশ্চিত আওয়ামী লীগে যারা মিথ্যা বলে প্রতিদিন, সত্য সত্যকে গোপন করে মিথ্যা বলে, দোজক ছাড়া তাদের জায়গা নেই। কারণ আজকে মাননীয় মন্ত্রী কথা বললেন, এই কথাটা এই কথা বক্তব্যে যে ১৮ সাল নির্বাচন সম্বন্ধে সারা দেশের মানুষ শুনতেছে, ওনার নিজের নির্বাচন এলাকার মানুষ শুনতেছে, যদি সুষ্ঠু ভোট হইতো বাংলাদেশে উনি জিততেন না। আমি বললাম কলকাতা জিততেন না এবং নৌকা কোথাও জিততো না বাংলাদেশে। আমি তো ক্যান্ডিডেট ছিলাম, আমি তো ভোটার না, আমি তো মেম্বার অফ পার্লামেন্ট, 30 জন এমপির মধ্যে আমি একজন ছিলাম 2008 সাল নির্বাচনে। আর যাকে আমি হারিয়েছি, যাকে আমি হারে 28,000 ভোটে, সেই নির্বাচনটা হয়েছিল যেহেতু নুরুস্তম ভাই ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, আওয়ামী লীগ সরকার ঘটনা 6 দিন পরে হয়েছিল, আপনারা জানেন স্থগিত নির্বাচনটা, সেই 28,000 ভোটে জিতেছি আমি। আর যদি 18 সালে যদি সুষ্ঠু নির্বাচন হয়, 1,20,000 ভোটে জিতেছি, 6 জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করলো, নির্বাচন হলো 28 এবং 29 ডিসেম্বর। হ্যাঁ জি, যেটা হলো জি আমার 12 জানুয়ারি হয়েছে, জি 12 জানুয়ারি ইলেকশন হয়েছে আমার, জি যাকে হারিয়েছি আমি সে লোকে এমপি 14 সালে, 18 সালে সে লোকে, সে লোকে এখন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট। তো এই লোকটা কিভাবে জিতবো চিন্তা করা যায়? এবং সেই সময় জিততে পারে না, যেখানে আওয়ামী লীগের জোয়ার, সেনাবাহিনী তার সাপোর্ট দিচ্ছে, 111 বন্ধুমে সাপোর্ট দিচ্ছে সরকারকে, মানে আওয়ামী লীগকে, সেটাও জিততে পারেনি, সে লোক জিতবে আমার লেখা? এবং তার প্রশাসন কেউ ইনভলভ হলো? আমাকে গুলি করেছে আপনারা জানেন, দেশভারে জানে, সম্ভবত 14 ডিসেম্বর আওয়ামী লীগ কোনো আক্রমণ করেনি, ওসি আক্রমণ করেছে পুলিশ বাহিনী নিয়ে, ওসি গুলি করেছিল আমার পিছনে, পিঠে 60টা গুলির দাগ এখনো আছে, পায়ের নিচে 3টা গুলির দাগ আছে, ওসি গুলি করে, কে গুলি কেন গুলি করে, ওসির ইন্টারেস্টটা কি? তারাই গুলি করেছে, ওসি বিচার করেছেন আপনারা? বিচার করেনি। যদি আজকে তো আওয়ামী লীগ কোনো এমপি হতো, যদি তাকে গ্রেপ্তার করে র্যাব রাত্রিবেলা কসপ্যাট দিত, বন্ধুযুদ্ধ মারা গেছে, ওসি গুলি কসপ্যাট দিত, বাংলাদেশ সারা বাংলাদেশে একই অবস্থা হয়েছে। আপনি জানেন নোয়াখালীতে ভোট কেন্দ্র, বাইরের পাশে ভোট কেন্দ্র, ব্যবসা মজুদ আহমেদ সাহেব মরমর আহমেদ, উনি নিজে ভোট নিয়ে যেতে পারেন নাই, তারা পুলিশ এবং তাদের বাহিনী সশস্ত্র বাহিনী আটকে রেখেছিল। আমাদের মোহাম্মদ শাহজাহান এমপি, সে 5 বার মেম্বার অফ পার্লামেন্ট, তারপর রাস্তা ক্রস করলে তার ভোট কেন্দ্র, সে ভোট দিতে পারে নাই, এক সকালবেলা এসে তার বাড়িতে আক্রমণ করেছে, বরকতে বাড়িতে পারেনি, বরকতলা ভুলু, সেও 5 বারের এমপি, তার বাড়িতে বেরোতে পারেনি, সে এলাকায় ঘুরতে পারেনি, জয়াল আব্দুল ফারুক কেউ ভোট দিতে পারেনি, অর্থাৎ নোয়াখালী বিএনপি অধ্যুষিত এলাকা ছিল, সেই এলাকায় ভোট দিতে পারেনি, সারা বাংলাদেশের কি অবস্থা হয়েছে? এটা আসলে আপনার সোর্স অফ পাওয়ারটা কি? সংবিধানে বলেছে জনগণের ক্ষমতা উৎস, আওয়ামী লীগ আজকে কেন এটা করছে? আপনি ধরেন পার্লামেন্ট নির্বাচন করে, উপজেলা নির্বাচন করে, ইনকাউন্সিল নির্বাচন করে, তারপর মেয়র নির্বাচন করে, কেন করছে? কারণ তারা জানে, এবার আমি বলতে পারি সত্য অসত্য কথা বলতে পারি, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলতে দেড় বাড়ি বিচার করে আমাদের কথাগুলা, কার কথা সত্য? সুতরাং যদি আমার কথা অসত্য হয়, মিথ্যাবাদী হই, আমার ব্যক্তিগত ক্যারিবিলিটি নষ্ট হয় দেশবাসীর কাছে। তো সেখানে কি হয়েছে নির্বাচনের সময় আগে, সেটা সবাই জানে, নির্বাচনে কি হয়েছে সবাই জানে, আগের রাতে কি সবাই জানে, এমনকি সিটি কর্পোরেশন দেখেন, ঢাকা সিটি কর্পোরেশন দেখেন, গাজীপুর সিটি কর্পোরেশন দেখেন, চট্টগ্রাম দেখেন, কোথায় রাজশাহী দেখেন, দু একটা জায়গায় সিলেটে হয়তো জিতে গেছে কোনোভাবে অ্যাক্সিডেন্টলি, আর কুমিল্লা জিতে গেছে অ্যাক্সিডেন্টলি। তো এই হলো অবস্থা। ছোট্ট একটা মেয়র ইলেকশন, আমার এই সম্প্রতি আমার সোনাই পৌরসভা ইলেকশন হলো, চাটলি পৌরসভা ইলেকশন হলো, নাই নিয়ে গেছে, সব জায়গাতে একই অবস্থা। বাস্তব
কিভাবে করছেন আপনার ক্ষমতা আসছেন আপনারা, আপনারা পুরোপুরি আজকে আওয়ামী লীগ এটা বিশাল রাজনীতি, বিশাল প্রাচীন রাজনীতি, আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের সৃষ্টি। সে আওয়ামী লীগ সব দেশবাসী একত্রিত করেছিল স্বাধীন সংগ্রামের জন্য, এই আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ আজকে জনগণকে ভয় পায়, তারা জনগণের মুখোমুখি হতে চায় না, ভোটের মুখোমুখি হতে চায় না তারা, এবং এই কারণে তারা প্রতিটা নির্বাচনে কাকে ব্যবহার করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে, তার বিরুদ্ধে ব্যবহার করছে, জনগণের বিরুদ্ধে ব্যবহার করে ক্ষমতা আছে। এবং আজকে আওয়ামী লীগ রিপোর্ট করে নেয় আইন শৃঙ্খলা বাহিনী, রিপোর্ট করে আওয়ামী লীগ ক্ষমতা আছে। আপনার কাছে আমি আবারও আসবো, নির্বাচন কমিশন ফুটে জগন্নাথ জি। আপনি যে অভিযোগ করেছেন গুরুতর জনাব খালেদ মোহাম্মদ চৌধুরী, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলছেন। না আসলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন যেটা বলছে যে নির্বাচনে আমার নির্বাচনী এলাকায় আমি জিততে পারতাম না, হয়তোবা না, ঠিক আছে আপনার, আপনি হয়তো আপনি জিততেন, আপনি ভদ্রলোক মানুষ জিততে হতো বা জিততে না, জিততেন না, জিততে বাধ্য জিততেন না, হয়তো আমার এলাকার মানুষ শুনতেছে, অসুবিধা নাই, তারা যদি আপনার কথা যদি খুশি হয় আমিও খুশি, ওইটা না। কিন্তু বাট আপনি যে কথাটা বললেন যে আপনি আপনি যে আমার কি হারানো হয়েছে, আপনি যাকে হারিয়েছেন সে এমপি হয়েছে, 2009 সালে আপনি এমপি হয়েছিলেন সেই চাটখিল সোনাইমুড়ি থেকে, এই নির্বাচন হওয়ার পরে আপনি 2014 সাল পর্যন্ত আপনাকে কেন ভোট দিয়েছেন, আপনি ব্যারিস্টার মানুষ এবং তখন অলরেডি আওয়ামী লীগ সরকার গঠন করেছে, তারপরে আপনাকে ভোট দিয়েছিল কেন, তাদের একটা আশা ছিল যে একটা ব্যারিস্টার মানুষ সুপ্রিম কোর্টের একজন লয়ার সে মনে হয় চাটখিল সোনাইমুড়ির মানুষকে সে তাদের যে অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবে। কিন্তু তারা যখন দেখলো, তারা যখন দেখলো যে আপনি মাননীয় মন্ত্রী সাহেব আপনার ছিলেন এমপি ছিলেন, আপনি যে বরাদ্দ পেয়েছেন আমি একই বরাদ্দ পেয়েছি, আপনি আপনি অপরাধীদের পক্ষ নিয়েছেন, না আপনি যে বরাদ্দ পেয়েছেন আমি একই বরাদ্দ পেয়েছি, আমার এলাকা একই উন্নয়ন হয়েছে, বরাদ্দের কথা পরে আসে, এমপিদের বরাদ্দের বিষয় না, এমপির আইন পরায়ণতা বরাদ্দ নিয়ে কথা বলেন না, ওইটা বরাদ্দ নিয়ে চেয়ারম্যান মেম্বাররা বলেন না, এটা উন্নয়নের কথা বলছেন যে আপনি, আপনি আইন পরায়ণতা একজন, আপনি কিসে কার পক্ষ নিলেন আইনগত ভাবে, আপনি বঙ্গবন্ধুর খুনিদের পক্ষ নিলেন, আপনি নিজামি এবং হচ্ছে মুজাহিদদেরকে, আমি 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 এসব মামলা আমি ছিলাম না, সরি ব্রাদার, সরি ব্রাদার, এসব মামলা আমি ছিলাম না, অপরাধ ট্রাইব্যুনালে নাম নাই, অপরাধ না আমি জানি, অপরাধ ট্রাইব্যুনালকে সরকার কথা বলেছেন এবং ফাইনালি শুনেন রক্ষা করতে পারেন নাই, তখন ওখানে আমি যাই নাই কখনো, আপনাদের আমি দেখিও নাই কখনো, এটা নিয়েছেন এবং 2014 সালের নির্বাচনকে আপনারা বয়কট করেছেন, তাহলে আপনি কিভাবে এমপি হওয়ার প্রত্যাশা করেন আবার, আপনি তো ওখানে যাই নাই, আমি যাই বলছেন ওই 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 মামলা করে নাই, নোয়াখালী নোয়াখালী হচ্ছে 79 থেকে আপনি ঠিকই বলেছেন বেশিরভাগ আসনই হচ্ছে আপনারা জিতেছেন, কিন্তু সেই ধারাবাহিকতা যখন হয়েছে তখন কিন্তু সেই সেই ধারাবাহিকতা বিএনপি জিতেছিল, কারণ আপনারা তো আপনারা তো সেই সেই প্রোটেকশন নিয়ে অপরাধীদের প্রোটেকশন নিয়ে আপনারা রাজনীতি করেছেন, নির্বাচন করেছেন, যখন এই প্রোটেকশন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনার উত্থান ঘটেছে, তখন আপনাদের দিশা হয়ে গেছে, আপনি এতই জনপ্রিয় মানুষ, জয়নাল আবেদিন ফারুক এতবার এমপি বললেন, শাহজাহান সাহেব এতবার এমপি হলেন, একজন মানুষ আপনাদের পক্ষে দাঁড়ালো না, আপনারা এতই জনপ্রিয়, আমার তো কোনো জনপ্রিয়তা যদি নাও থাকে, আমাকে যদি আপনি আক্রমণ করে আটকে রাখেন, তাহলে তো আমার মানুষ, আমার যারা আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা অনুসরণ করে, তারা তো নিশ্চয় একটা প্রতিরোধ গড়ে তুলবে, কোথাও প্রতিরোধ হলো না, প্রতিরোধ তো হয় নাই, উপরন্তু আপনি আপনার যে অপরাধীর পক্ষ শুধু নেন নাই, আপনি আপনার 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 যে নেতা বেগম খালেদা জিয়া সেও দোষী সাব্যস্ত হয়েছে, তাকেও রক্ষা করতে পারেন নাই, আপনি যাকে এখন নেতা বানছেন সেও দেশে আসার সাহস পাচ্ছে না, কারণ তিনি একজন ফেরারি আসামি হিসাবে পলাতক জীবন যাপন করছেন, এইটা হচ্ছে বিএনপির বাস্তবতা, এই বাস্তবতা স্বীকার না করে আপনি এদিক ওদিক ছুটাছুটি করছেন কেন, আমি তো জানি না, ব্যক্তিগত ক্রেডিবিলিটির কথা কি বলবেন, আপনি যাকে নেতা বানছেন তাদের কোনো ক্রেডিবিলিটি আছে, আপনি পোস্টারে কার ছবি লাগাচ্ছেন, একজন অপরাধীর ছবি লাগাচ্ছেন,
জনগণের কাছে আপনাদের ক্রেডিবিলিটি থাকবে কিভাবে? এতিমের টাকা আত্মসাত করেছে যারা হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা হত্যার মাস্টার মাইন্ড, যারা হচ্ছে এত বড় অপরাধ সংগঠিত করেছে এবং মানি লন্ডারিং মামলায় দোষী সাব্যস্ত হয়েছে, তাদেরকে যখন আপনি নেতা মানেন তখন বাংলা নোয়াখালীর মানুষ তো আপনাদের মানবেই না, আপনি বাংলাদেশের মানুষও আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটাই হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে। আমরা এখনো বলছি রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে, রাজনীতি করতে হলে অপরাধ এবং সন্ত্রাস এই ধরনের পথ আপনার ছেড়ে দিতে হবে, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে যদি এই এই যদি যদি বাংলার মানুষ যদি ক্ষমা করে তাহলে সেজন্য আপনার ভোটে অংশগ্রহণ করতে হবে। একমাত্র বাংলার মানুষ আপনাদের ক্ষমা করলো কি করলো না এটার রেজাল্ট হবে ভোটের মাধ্যমে, কাজেই আপনারা ভোটের প্রস্তুতি নিতে হবে এবং সেই আচরণ করেই আপনাদের রাজনীতি করতে হবে। নতুবা আজকে যেই কথাগুলো আপনারা বলছেন সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য, রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য শুধু শুধুই এই যে মিথ্যাচারগুলো করছেন, আপনারা কখনো পদ্মা সেতুর কথা বলেন না, কখনো মাতার বাড়ি গভীর সমুদ্রের কথা বলেন না, আপনারা 6 লাইন হাইওয়ে হচ্ছে বলেন না, এলিভেটেড এক্সপ্রেস কথা বলেন না, মেট্রো রেলের কথা বলেন না, আপনারা এইসব ডেভেলপমেন্ট যে হচ্ছে বাংলাদেশের যে পার ক্যাপিটাল ইনকাম $2,270 চলে গেছে, আমাদের যে রিজার্ভ $50 বিলিয়ন ছুঁই ছুঁই এগুলো বলেন না, আমরা যে এখন মধ্যম আয়ের দেশে গ্রাজুয়েশন পিরিয়ড অতিক্রম করছি এগুলো কথা বলেন না, বাংলাদেশের ইকোনমি যে এখন এশিয়ার মধ্যে অন্যতম বিশ্ব সৃষ্টিকারী ইকোনমিতে দাঁড়িয়ে গেছে এগুলোর কথা বলেন না, প্যান্ডামিকের মধ্যে বাংলাদেশের মানুষ যে নিরাপদ আছে এইগুলোর কথা বলেন না, আরো বেশি কিভাবে নিরাপত্তাহীনতায় চলে যায়, ঝুঁকির মধ্যে চলে যায় এইসব বিষয় নিয়ে চর্চা করেন, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে থাকবে আর আপনারাই কিভাবে রাজনীতি টিকে থাকবেন বলেন। একটা বিরতি নেই, আমরা বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাম্প্রতিক সময়ে বিএনপির প্রতিষ্ঠাতাকে নিয়ে একটি বেশ বড় ধরনের বিতর্ক চলছে রাজনীতিতে, এই যে বিএনপিকে নিয়ে বিতর্ক এই সময়ে এসে আপনার কি বিশ্লেষণ, কেন হচ্ছে এই বিতর্ক? ধন্যবাদ। আমি তার আগে আমাদের মাননীয় মন্ত্রী দিয়ে কিছু কথা বলেছেন, কথা উত্তর দিতে চাই, তারপর আমি কেন বিতর্ক আনছি সেটা বলব। প্রথমত উনি বললেন যে জয়নুলাবদিন ফারুক সাহেব এবং সাধারণ বক্তব্য মোদ্দামের সাহেব তারা কেন জনগণ দিয়ে প্রতিরোধ করতে পারে নি, প্রতিরোধ করতে পারে নি। আপনি জানেন যেখানে আইন শৃঙ্খলা পায়নি তাদের লিগাল আর্মস আছে, আইন শৃঙ্খলা পায়নি এবং আওয়ামী লীগের সন্ত্রাস সে যৌথভাবে 2018 নির্বাচন করেছে, এখন তাদের কাছে লিগাল আর্মস, এখন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কি জনগণ যাইতে পারবে? তার গুলি করলে, গ্রেপ্তার করলে, তারা মামলা দিলে, সুযোগ আছে আপনার হামলা করলে। এবং আমার এলাকাতে, আমার শুধু চারটে সরমের এলাকাতে নির্বাচনের সময় এক মাসে 6,000 বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন নেতা কর্মীদেরকে মামলা মিথ্যা হামলা দিয়েছিল এবং উন্নয়নের কথা বলছেন, পদ্মা সেতু উন্নয়নের কথা বলছেন, পদ্মা সেতুর বাজেট ছিল কত? 12,000 কোটি টাকা, সেখান থেকে 22,000 কোটি টাকা। কেন আপনার আজকে 50,000 কোটি টাকা লাগাচ্ছেন? আপনার কি অধিক আপনাকে দেখে জনগণ এত খরচ করবেন? আপনারা কি কারণে? আর অন্যান্য বড় বড় প্রজেক্ট যেখানে মানুষ মনে করে যেখানে বড় মেগা মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি করছেন এবং আপনারা এবং এই এইসব কারণেই আপনার ব্যক্তি সুবিধার কারণে আপনারা নিচ্ছেন রাজসম্মত জোট করছেন। আর 23 বাংলাদেশের আয়ের 23 জন মাথা পিছু আয় $23,300 $46 বিলিয়ন ব্যাংকে আছে, আর এই ওষুধ কিনতে পারছেন না আপনি, ভ্যাকসিন কেনার টাকা নাই, ওয়ার্ল্ড ব্যাংক থেকে খাবার দিচ্ছেন, ঋণ নিচ্ছেন, ইউরোপিয়ান থেকে লোন নিয়ে আপনি ভ্যাকসিন নিচ্ছেন, এখন বেজরি মানুষকে ভ্যাকসিন দিতে পারেন না আপনারা। আপনার যেখানে যেখানে ওষুধ কেনার টাকা নাই, ওই গল্প শুনে কি লাভ? আমার কৃষক কি লাভ? আমার সময় কি লাভ? আপনার $46 বিলিয়ন আছে ব্যাংকে আছে, আমাদের $23 বিলিয়ন ইনকাম,
বেশিরভাগ টাকাই মিস ইউজ হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মীরা খেয়ে ফেলছে, আর নতুবা বলদ খরচ করে নাই। বিভিন্ন ব্যাংক থেকে রিপোর্ট আসতেছে কেন টাকা খরচ করে, টাকা পড়ে আছে। আচ্ছা, টাকা পড়ে আছে। এই প্রসঙ্গে আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছ থেকে একটু শুনে নিই, তারপর আমি আবার আপনার কাছে আবার আমি আসব। আমি শেষ করি, আপনার কাছে আমি আবার আসছি, সময় আছে আমাদের হাতে, আমি আবার ফিরতে পারবো। জনাব খালিদ মাহমুদ চৌধুরীর টিকার জন্য যে টাকা বরাদ্দ ছিল আওয়ামী লীগ নেতারা খেয়ে ফেলেছে, কি বলবেন আপনি? বিএনপি এটা খুব ভালো ভালো স্লোগান তৈরি করেছে, প্রণোদনার টাকা বলছেন উনি, টিকা না। জি বলুন। বিএনপি ভালো স্লোগান তৈরি করেছে, মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি। মানে ব্যাপারটা হচ্ছে ওদের খুব আনন্দের বিষয় যে ওনারা যে দুর্নীতি করে দেশটাকে রসাতলে তলিয়ে দিয়েছিলেন, এমপি হত্যা থেকে আরম্ভ করে কারো তো জীবন নিরাপত্তা ছিল না। আমরা তো 2001 সালের নির্বাচনে যে শাহাবুদ্দিন লতিফুল এবং সাইদের ষড়যন্ত্র যে নির্বাচন, সে নির্বাচনে যেভাবে ক্ষমতা দখল করার পর যেভাবে যে গণহত্যা শুরু করেছিলেন 1 অক্টোবর রাত থেকে, সে গণহত্যা শেষ হয়েছিল কিন্তু আপনার হচ্ছে 21 আগস্টে গ্রেনেড হামলা মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্য নিয়ে করেছিলেন। এই যে তাণ্ডব চালিয়েছিলেন দেশে, জনপ্রিয়তা যদি থাকে তাহলে এমপিদেরকে কেন হত্যা করতে হবে, কেন প্রধান বিরোধী দলের নেতাকে কেন হত্যা করতে হবে, কেন একটা দলকে নির্মূল করে দেওয়ার জন্য করতে হবে? কারণটা হচ্ছে আপনাদের দুর্নীতিগুলোর দুর্নীতির প্রতিবাদ যেন কেউ করতে না পারে। এই যে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি, আপনাদের তো ঠোঁট দিয়ে লোভ করতেছে, এত বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে। পদ্মা সেতু বেগম খালেদা জিয়া বলেছিল আমি চুরি করতেছি না, চুরি করতে পারছি না, এই তো পারবে না, এই পদ্মা সেতু আওয়ামী লীগ করতে পারে বলেছিল। আজকে পদ্মা সেতু দেখে আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, এই বিদ্যুতের সুফল তো আপনিও ভোগ করছেন, এটা কোন দলের জন্য না, সব বাংলার 16 কোটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কে দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে। আর এইটাকে আপনারা বলতেছেন মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি, আসলে কষ্টটা আপনাদের কোন জায়গায় আমরা বুঝি। বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখছি, বাংলাদেশের একজন মানুষ বিনা চিকিৎসা মারা যায় নাই, সকলের চিকিৎসা বন্দোবস্ত করা হয়েছে এবং ভ্যাকসিন আসতেছে, ধারাবাহিক ভাবে আসতেছে। কাজে আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের 7 কোটি মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসবে। কাজে আপনারা তো করোনা যখন আসে তখন তো আপনারা মনে মনে খুব স্বপ্ন দেখা শুরু করছিলেন যে এই করোনায় মনে হয় এই আওয়ামী লীগ সরকারের এবার শেষ যাত্রা, কিন্তু সেটাও আপনাদের আশাপূর্ণ হয় নাই। কাজেই একমাত্র কথা যে প্রথম যে কথাটা বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রেখে যে কথাটা বলেছিলেন, যেটার যেটার যেটা আপনারা বিসমিল্লাহ নিয়ে শুরু করেন কিন্তু সব কাজগুলো করেন নাউজুবিল্লাহ, তার ফলাফল আজকে আপনারা পাচ্ছেন। কাজেই আপনারা যেখানে যে এই যে এই যে সরকারের বিরুদ্ধে যে এই যে মিথ্যাচারের বাক্স খুলে বসছেন, এই মিথ্যাচারের বাক্স দিয়ে কিন্তু সাদ্দাম ইরাককে রক্ষা করতে পারে নাই, এই মিথ্যাচারের বাক্স দিয়ে কিন্তু লিবিয়াকে রক্ষা করতে পারে নাই গাদ্দাফি, আপনারাও বিএনপি কে রক্ষা বর্তমানে কথা বলা না তারা কখনো, আওয়ামী লীগ আমি অনেকের সঙ্গে টকশো করি এবং সরকারের উন্নয়ন মন্ত্রীরা বর্তমানে কথা বলে না, সমস্যা নিয়ে কথা বলে না, তারা ঘুরে ফিরে উত্তর দিতে গিয়ে তারা অন্য দিকে চলে যায়। হ্যাঁ, আর সাধারণ কথা বলছেন, সাদ্দামের কিন্তু পতন হয়েছিল, সাদ্দাম দীর্ঘদিন কঠিন হস্তে দেশ চালিয়েছিল, পতন কিন্তু সাদ্দামেরও হয়েছিল, পতন আপনাদেরও হবে, সময়ের ব্যাপার। কিন্তু এসএস এর মতো সামরিক জান্তা আওয়ামী লীগ বিএনপি জামাত কমিউনিস্ট পার্টি সবাই একত্রে আন্দোলন করার পর নামাজ দবদ ছিল, আপনারা জোর করে এই যে
আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাদ্দাম হোসেনের পতন বা গাদ্দাফির পতন এগুলোর সঙ্গে সে দেশের জনগণ ছাড়াও তৃতীয় একটি পক্ষের অংশগ্রহণের কথা পত্রিকায় আমরা পড়েছি, আপনারা সেই উদাহরণ টেনে কি কোন ধরনের ইঙ্গিত দিতে চান? না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে স্বৈরাচার এক নায়ক যারা মানে আইন শৃঙ্খলা বাহিনীকে দেশ চালায় তাদের কোন না কোন সময় পতন হয়, হয়তো সময় বেশি বা কম। ঈশ্বর কারো ফিরে ওটাই বুঝতে চাচ্ছি, ঈশ্বর কারো সময় এক সময় পতন হবেই। এবং আইন শৃঙ্খলা শুনেন, একটা গাছ থাকতে হলে শিকড় লাগে, রাজনীতিতে শিকড় হলো জনগণ। আজকে জনগণ থেকে আওয়ামী লীগ অনেক দূরে, আওয়ামী লীগ পার্লামেন্টে বলছে, আওয়ামী লীগ এমপিরা বলতেছে, সিনিয়র এমপিরা বলতেছে, আমলিপুর একটা সরকার, আমলিপুর সরকার আমরা কি, আমরা তো চাকরি করে, তারা যেভাবে নৌকা একজন লড়াচড়া করবে সবার আগে তারাই চেঞ্জ হবে, তাদের তারাই মাইন্ড চেঞ্জ করবে, সেটা বলতে চাচ্ছি। আমি না, আমি এটা বলতে চাচ্ছি সরে যাওয়ার পতন বোঝা যাচ্ছে কি হলো না হলো আমরা এটা আশা করি না। আমি ব্যক্তিগত আই এম ডেমোক্রেট, হ্যাঁ আমি ডেমোক্রেট, আমি মনে করি কষ্টটা কিভাবে বেরিয়ে আসে এই যে রাজনৈতিক বিতর্কের মধ্যে তিনি আমলাদেরকে নিয়ে আসছেন, এই আমলারা যে আমাদের যে এই যে মেগা প্রজেক্ট গুলো বাস্তবায়ন করতেছে এই কষ্টটা হচ্ছে তাদের, আমলাদের মাধ্যমে যে এই যে আমরা আমাদের যে নির্বাচনী পলিসি বাস্তবায়ন হচ্ছে, আমাদের যে এই যে ইস্তেহার বাস্তবায়ন হচ্ছে আওয়ামী লীগের, এইটাই হচ্ছে তাদের কষ্ট। আমলারা এই কাজগুলো করছে কেন? আর যেটা বললেন যে স্বৈরাচারের পতন, স্বৈরাচার ছিল জিয়া এরশাদ, আমরা স্বৈরাচার না, আমরা জনগণের মাধ্যমে হয়েছি এবং স্বৈরাচারের পেট থেকে জন্ম নিয়েছে বিএনপি। পৃথিবীর কোথাও কি শুনেছেন বিরোধী দলের পতন হয়? সবসময় শুনেছি সরকারের পতন হয়, সরকারি দলের পতন হয়, কিন্তু বাংলাদেশে একমাত্র দেশ যেখানে বিরোধী দল বিএনপির পতন হয়েছে, যেটা প্রধান বিরোধী দল ছিল আজকে কোনো অস্তিত্ব নাই, এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই দৃশ্যমান। এখন এটা তারা স্বীকার করতে যাচ্ছে না, এখন যখন যে প্রবল স্রোতে ভেসে চলে যায় তখন কিন্তু খড়কুটা যা পারে সেটা নিয়ে মানে কোনোভাবে বাঁচার চেষ্টা করে। বিএনপি এখন অবস্থা হচ্ছে সেই, রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণভাবে তারা পতন হয়ে গেছে, এখন শেষ চিহ্নটা বা ধরে রাখার জন্য তারা খড়কুটা যা পাচ্ছে তাই নিয়ে তারা চেষ্টা করছে, তো তাতেও কোনো লাভ হবে না, তাতেও কোনো লাভ হবে না। একটা কথা আছে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে গেলে সেখানে সততা লাগে, দক্ষতা লাগে, সেখানে ইচ্ছা শক্তি লাগে, ন্যায় প্রণতা লাগে, সাহস লাগে, এগুলোর কিছুই বিএনপির নাই। জি, আমি আপনার কাছে আরেকবার আসবো। বেশ, মাহবুবউদ্দিন খোকন, জনাব খালেদ মাহমুদ চৌধুরী বলছেন যে দেশে দেশে সরকারের পতন হয়, বাংলাদেশে বিরোধী দল হিসেবে বিএনপির পতন হয়েছে, এগুলো ওনারা বলে ওনার সরকারে তো আত্মতৃপ্তি বলে আত্মতৃপ্তি, একজনের কালে যে আত্মতৃপ্তি, অমুক নাই আত্মতৃপ্তি, এগুলাই বাস্তব অবস্থা। আওয়ামী লীগ নাই, বিশাল আওয়ামী লীগ সংগঠন, যে আওয়ামী লীগ এত বড় সংগঠন আজকে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পুরোপুরি আমলিকবল। আমি ওনাদেরকে বলি বলি, 7 দিন শুধু প্রশাসন নিরপেক্ষ থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা এমপিরা এলাকা থাকবে না, বাংলাদেশে থাকবে না, অনেকে চলে যাবে, পালাই চলে যাবে, 7 ডেজ কেন কেন ওসি বিসি এমপি যদি কেন বাংলাদেশে তারা থাকবে না আর পালিয়ে চলে যাবে, কেন তারা যা অপরাধ করেছে আপনারা জানেন, তারা যা অপরাধ করেছে ক্ষমা থাকার জন্য কত শত লোককে গুম করেছে আর জানেন আপনি, ইলিয়াস আলী গুম করেছে, এরা চলছে গুম করেছে, এরা নাজুদ্দিন পিন্টুকে তারা হত্যা করেছে জেলের মধ্যে রেখে, শুধু তাই নেই আমার নির্বাচনী এলাকায় 4 কাছে 7-8 জন হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী বা আওয়ামী লীগের লোকজন, 10 জন বিকলাঙ্গ, সারা বাংলাদেশ একই রেশিও। এবার তারা জানে, তারা জানে তাদের কি বিপদ হবে, তারা জানে কি অত্যাচার তারা করছে, অত্যাচারে সবসময় দুর্বল থাকে, আজকে তারা আসছি প্রশাসন আপনার কাছে আসছি। জনাব খালেদ মাহমুদ চৌধুরী এমপি, প্রশাসন 7 দিন নিরপেক্ষ থাকলে জনাব মাহবুবউদ্দিন খোকন বলছেন যে আওয়ামী লীগ নেতারা এলাকায় থাকবে না, কেউ কেউ দেশেও থাকবে না, আপনি কি তাই মনে করেন? আপনি একটু নিজেকে কাইন্ডলি আনমিউট করে নিন। না, আমি আবারও শুনতে পাচ্ছি না।
আমাদের দেশে একটা প্রবাদ আছে, শোনা যাচ্ছে? জি 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 বলুন। গাছে কাঁঠাল গোফে তেল। তো মাহবুবুদ্দিন খোকন সিনিয়র আইনজীবী, আমাদের শ্রদ্ধেয় লোক, তার কথা শুনে মনে হচ্ছে বিএনপির পক্ষে যেভাবে তিনি বলছেন তাতে গাছে কাঁঠাল গোফে তেল এই হচ্ছে অবস্থা। আর হত্যা কুম গুম যেভাবে বলছেন, যে অপরাধ যে কথা বলছেন, শুনেন, জিয়াউর রহমান একজন সেনা অফিসার ছিলেন, ওই আগের কথাই, ওই জন্ম শুনেন সেখান থেকে নাম বলেন না, দুই চার জনের বক্তৃতা দিচ্ছেন তো আপনার সবাই, অপরাধ পাপ এবং অপরাধ দিয়ে যাত্রা শুরু হয়েছে, তার পরিণাম জানেন না, নাম জানেন না আপনারা, তার পরিণাম হচ্ছে বর্তমান বিএনপি, তার পরিণাম হচ্ছে প্রাণ পার্লামেন্ট, মার্শাল্লো কোর্ট দিয়ে যেভাবে হত্যা করেছেন, এই পাপ এবং অপরাধের পরিণতি এই। আজকে দেখেন শুধু তো বিএনপির অবস্থা না, আছে জিয়া পরিবারের অবস্থা কি কোথায় বলেন, আমি আমি আর কিছু বলতে চাই না, কোন অবস্থায় আছে, কিভাবে আছে, আপনারা তাকেও রক্ষা করতে পারেন নাই। জনগণ বিএনপির একজন নেতাকর্মী বেরিয়ে আসে নাই, প্রতিবাদ করে নাই, কারণ তারাও বুঝতে পেরেছে যে আমরা এতদিন ভুল পথে ছিলাম, তারা নিজেকে গুটিয়ে ফেলেছে, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশ এখন সত্য সুন্দর মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বলেই আজকে বাংলাদেশ অ্যামাজিং টাইগার এবং আওয়ার লিডারশিপ অনারেবল প্রাইম মিনিস্টার দেশরত্ন শেখ হাসিনা। জনাব বেশ মাহবুবউদ্দিন খোকন, বিএনপির কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের গুটিয়ে নিয়েছে, জনাব খালিদ মাহমুদ চৌধুরী বলছেন। মানে যেটা বললেন, আমি শুধু বলতে চাই বাংলাদেশে সবকিছু তারা নিয়ন্ত্রণে নিয়েছে, নির্বাচন কমিশন তাদের নিয়ন্ত্রণে, পুলিশ বাহিনী তাদের নিয়ন্ত্রণে, র‍্যাব নিয়ন্ত্রণে, বিজেপি নিয়ন্ত্রণে, তারা রাজনৈতিক কাজে ব্যবহার করে, এদেরকে নির্বাচনে ব্যবহার করেছে, প্রতিদিন ব্যবহার করছে। যেমন কবর জিয়ারত করতে যাবে, সেখানে মন্ত্রী ছিল আমান, ডেপুটি মেয়র সালাম ছিল নেতা, তাদের আমরা দিয়েছি কবর জিয়ারত করতে পারবে না, এটা সুশাসন হলো? আপনি চট্টগ্রামে বিভিন্ন সাংগঠনিক আমাদের সামিন বলে আমাদের একজন আছে, সামিন কেন্দ্রীয় সরকারের পদ এমপি সুপিয়ান ক্যান্ডিডেট, ওদের আমরা দিয়ে দিচ্ছি, আরে মিনু আসামি, মিনু আসামি বলবেন, মেয়র আসামি, এরকম কথা হলো? দেশ এগুলো চালাবেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে? আর আপনি বলছেন বিচার, বেগম খালেদা তারেক রহমান সন্ধ্যায় বলতে চাই, আপনার বিচার বিভাগে আপনার প্রভাব বিস্তার করেন, আপনার প্রমাণ আজকে বেগম খালেদার বিরুদ্ধে মামলা হয় না, চলে না, তারেক রহমান বিরুদ্ধে আমরা চলে না, আপনারা ধমক দিলেন, রায় হয়েছে যে রায় পরিবর্তন করবে, আরে বাবা ছোটবেলা থেকে শুনে আসছি হাকিম নয় তো হুকুম নয় না, রায় পরিবর্তন করে নাই, বলছেন আপনি চেয়ারে বসতে দেওয়া হবে না, প্রধান বিচারপতি চেয়ারে বসতে দেন নাই, বিদেশ পাঠিয়ে দিলেন তাকে ক্যান্সার রোগী বলে, সে বলে আমি আমার রোগ নাই অসুস্থ নাই, বলে আপনি ক্যান্সার রোগী পালাই দেন, বলে যে আর পদত্যাগ করেন, কারণ দেশে পদত্যাগ করবো না, দেশে পদত্যাগ করেন না, থাইল্যান্ডে এখানে পদত্যাগ করেন, রাস্তার পদত্যাগ করেন, বলে এমবিসি পদত্যাগ করে এসছে, বাংলার প্রধান বিচারপতি রিফিউজি, আজকে রিফিউজি ন্যায় বিচার করতে গিয়ে সেখানে বেগম খালেদা বিচার পাবে, ন্যায় বিচার পেয়েছে, তার কোন ন্যায় বিচার পাবে, কেউ ন্যায় বিচার পাবে, কেউ পায় নাই, ডিসি দেওয়ালো দিল, আর তারা কমকে দেব যে যে জজসাস খালাক দিয়েছে মোতার হোসেন, আমরা অনুষ্ঠানে কেন দিল, অনুষ্ঠানে শেষ শেষ দিকে আছি, জনতন্ত্র বাবু তাকে খুঁজে এখন বিদেশে পালিয়ে আছে, আপনাদের ন্যায় বিচার করতে পারছে না, আপনার কথার জন্য আপনার কথার সূত্র ধরে এসকে সিনা আতঙ্ক, এখনো এসকে এখনো বাংলাদেশে বিচার বিভাগে এসকে সিনা প্রধান বিচারপতি যে বিয়া বাবা অপমান করছেন, রিভিউতে বানিয়েছেন, একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি আমরা, জনাব খালেদ মাহমুদ চৌধুরী এমপি, আপনার শেষ কথাগুলো শুনি, আপনার জন্য দুই মিনিট, তারপর আমরা অনুষ্ঠানে নীতি টানবো। আপনার হচ্ছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি বিচার বিভাগকে এমন ভাবে মানে কষাঘাত করলেন, কিন্তু এই যে বাংলাদেশে বিচার ব্যবস্থা নাই, তিনি একজন সিনিয়র লয়ার, সাতবার তিনি সেক্রেটারি নির্বাচিত, করোনা অবস্থা বললাম, সাতবার সেক্রেটারি নির্বাচিত হয়েছিল, বাংলাদেশে বিচার ব্যবস্থা নাই, আপনি এরপরে কোর্টে যান কেন, আপনার তো কোর্টে যাওয়া উচিত না, কারণ যেখানে আপনি মানে বিচার পাবেন না, যেখানে আইন আইনের পথে চলবে না, সেই কোর্টে আপনি দাঁড়ান কেন,
আমাদের তো লজ্জা হওয়া উচিত যে কেন আমি কোর্টে যাব। আমি 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 এই কথাগুলো বলার আগে নিজের কোর্ট খুলে ফেলা উচিত যে বলেন সমগ্র পৃথিবী দেখুক যে বাংলা লাইন বাতিল করে অপরাধীদেরকে রক্ষা করতে পারে নাই বাংলার মানুষ। এই বাংলাদেশের আদালত যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেমন রায় বিচার করেছে, একাত্তরের অপরাধীদের বিচার করেছে, পারেন নাই। নিজামীকে মন্ত্রী বানিয়েছিলেন, মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন, বঙ্গবন্ধুর খুনি রশিদকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানিয়েছিল বেগম খালেদা জিয়া, আর জিয়াউর রহমান আইন করেছিল। এবং হচ্ছে ইন্ডেমনিটি দিয়েছিল, পারেন নাই। খালাস করেছিল কিন্তু বাহাত্তরের সরকার, আওয়ামী লীগ সরকার। আবার পুনরাবৃত্তি করছি যে পৃথিবীর দেশে দেশে সরকারের পতন হয়, বাংলাদেশে অপরাজনীতির ধারক বাহক, অপরাধের ধারক বাহক বিএনপির পতন হয়েছে, এটাই দেশবাসী দেখেছে। এবং সরেছে সরকার, বাংলাদেশ সরেছে সরকারের পতন হবে ইনশাল্লাহ, জনগণের পতন পতন করাবে, সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ। মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রদর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।